মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ফুল আর রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। শাহিনুর রহমান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার 51তম মহান বিজয় দিবস, দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, আরও শ্রদ্ধা নিবেদন করবেন মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। দিনটিকে ঘিরে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। 84 একর জায়গা জুড়ে বৃক্ষরাজি ও বাগানের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। গত এক মাস ধরে চলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, সংস্কার করা হয়েছে লেকগুলো, নানা রঙে সেজেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, ভিভিআইপি এবং ভিআইপি গণের আগমন, তাদের এখানে অবস্থান এবং প্রস্থান, এই সময়কালীন সড়কের ব্যবস্থাপনা, এর সড়কের সৌন্দর্য বর্ধন, আইন শৃঙ্খলা রক্ষা, তাদের প্রোটোকল ব্যবস্থাপনা সহ সার্বিক কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে স্মৃতিসৌধ ঘিরে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমিন বাজার থেকে এই স্মৃতিসৌধ পর্যন্ত আমাদের যে সার্বিক একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, বিভিন্ন ওয়াচ টাওয়ার বসিয়েছি, আমাদের নিরাপত্তা চৌকি স্থাপন করেছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। 1972 সালের 16ই ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর 1988 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।